सो हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टाडी केयर एंड जॉब न्यूज। सो आज के उच्च माध्यमिकের পর একটি অন্যতম সেরা স্কলারশিপের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আজকে যে স্কলারশিপের কথাটা বলবো সেটি হচ্ছে এসআর জিন্দাল স্কলারশিপ, যেটি তোমরা জানো একটি ভারতের সেরা স্কলারশিপের মধ্যে একটি স্কলারশিপ। সো এই স্কলারশিপের আবেদন প্রসেসটা একটু ডিফারেন্ট, এবং এই স্কলারশিপটা ভারতের একমাত্র স্কলারশিপ যেটি তোমাদের 11-12 তোমাদের মাসে মাসে তোমাদের টাকা দেয় এই স্কলারশিপটা, যেখানে অন্যান্য যে সমস্ত স্কলারশিপ আছে সেখানে কিন্তু তোমাদের মাসে মাসে টাকা দেয় না। কিছু স্কলারশিপ আছে যেগুলিতে মাসে মাসে টাকা দেয়, কিন্তু সেগুলিতে যদি তোমরা আবেদন করতে চাও তোমাদের অবশ্যই সেই মিশন কিংবা হোস্টেলে থাকতে হবে, তবে তোমরা সেই মান্থলি টাকা পাবে। কিন্তু এখানে তেমন কোনো বাধ্যতামূলক নেই, তোমরা যে কোনো কলেজে বা স্কুলে তোমরা পড়ো, সো সবাইকে মাসে মাসে টাকা দেওয়া হবে। সো এই স্কলারশিপের যে আবেদন প্রসেসটা একটু ডিফারেন্ট, সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তোমরা যদি আবেদন করে দাও তাহলে কিন্তু তোমরা এই যে জিন্দাল স্কলারশিপের তার টাকাটা পাবে না, সো একটু ডিফারেন্ট রয়েছে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের কেরিয়ার রিলেটিভ ভিডিও এছাড়াও আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের ভিডিও বানিয়ে থাকি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ওয়েবসাইটে চলে এসেছি, এবং এখান থেকে এসআর জিন্দাল স্কলারশিপ বা সীতারাম জিন্দাল স্কলারশিপ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস জেনে নেব, কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে, কীভাবে আবেদন করবে সমস্ত কিছু জানাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো চলুন শুরু করা যায়। বলেছি এখানে রিওয়ার্ড যেটা তোমাদের বললাম 2500 টাকা পার মান্থ দেবে, কিন্তু এটা সমস্ত স্টুডেন্টদের নয়, কিছু স্টুডেন্টদের। 11-12 এখানে ক্যাটাগরি হিসেবে দিয়ে দিয়েছে, দেখো ক্যাটাগরি এ মানে ক্লাস 11-12 দেখো 500 টাকা পার মান্থ দিচ্ছে, যেটা খুবই ভালো 500 টাকা পার মান্থ। ক্যাটাগরি বি যেটা আইটিআই স্টুডেন্টদের জন্য দিয়ে থাকে, এখানে 700 টাকা দিচ্ছে। এছাড়াও দেখো গ্র্যাজুয়েশন যারা করছে তাদের শুধু গার্লসের জন্য, জেনারেল গার্লসের জন্য এখানে 1000 টাকা দিচ্ছে, বয়েসের জন্য 800 টাকা দিচ্ছে। ক্যাটাগরি সি এ দেখো কাদের দিচ্ছে, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন যারা করছে তাদের জন্য। ক্যাটাগরি যে ডি রয়েছে তারা যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের দিচ্ছে, এখানে দেখো গার্লসদের 1200 টাকা 1000 টাকা দিচ্ছে। এখানে দেখো যারা ইঞ্জিনিয়ার করছে তাদের দেখো এখানে 700 টাকা দিচ্ছে। এছাড়াও দেখো বয়েস যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের 1500 টাকা পার মান্থ দিচ্ছে, এগুলো পার মান্থ। কিন্তু এখানে মেডিকেল গার্লস স্টুডেন্টদের 2000 টাকা পার মান্থ দিচ্ছে। ক্যাটাগরি ই এ দেখো ইঞ্জিনিয়ার মেডিকেল কোর্স যারা করছে তাদের দিয়ে দিচ্ছে, একটু পজ করে দেখে নেবে এখানে। এখানে হোস্টেলে যারা থাকে তাদের দেখো 1200 টাকা পার মান্থ দিচ্ছে। এখানে দেখো সীতারাম জিন্দাল স্কলারশিপের যে কী ডেট বলে দিয়েছে ডেটগুলি, সো এখানে দিয়ে দিয়েছে দেখো এই স্কলারশিপের একটি স্পেশাল যেটা ভালো লেগেছে এই স্কলারশিপটা আমার ব্যক্তিগত দিক থেকে, এই স্কলারশিপের কোনো ডেট দেয়নি, কারণ এই স্কলারশিপটি ডিপ্লোমা কোর্স পোস্ট গ্র্যাজুয়েশন এগুলি বিভিন্ন সময়ে তোমাদের ভর্তি হয়ে থাকে। কোথাও 11-12 সাধারণত যেটা হয়ে থাকে সাধারণত জুলাইয়ের দিকে হয়ে থাকে, কিন্তু মেডিকেল এই সমস্ত স্টুডেন্টদের সাধারণত অক্টোবর-নভেম্বর থেকে সিজন শুরু হয়, তাই এখানে কোনো অ্যাপ্লিকেশন ডেট দেয়নি। যখন তোমাদের অ্যাপ্লিকেশন ইয়ার শুরু হবে তখন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটাই বলে দিয়েছে। এখানে একটু পজ করে দেখে নেবে, এখানে জিন্দাল স্কলারশিপে এলিজিবেলগুলো দিয়ে দিয়েছে দেখো 65% মার্ক্স থাকতে হবে যারা 11-12 করছো তাদের জন্য, এখানে সেটা দিয়ে দিয়েছে। এখানে দেখো সমস্ত ক্যাটাগরির মধ্যে যারা পড়ে সেগুলো দিয়েছে, এ ক্যাটাগরির মধ্যে যারা পড়ে এখানে দিয়ে দিয়েছে দেখো 11-12 যেটা বললাম 65% মার্কস থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রে 60% হলেই হবে। এখানে আরও দিয়ে দিয়েছে দেখো কর্ণাটক স্টুডেন্টদের জন্য 75% চাই, এবং বয়েসদের জন্য 70%। এখানে ক্যাটাগরি এ এর যেটা বললাম এগুলো দেখে নেবে। সো এখানে দেখো এলিজিবেলগুলো আরেকবার রিমার্ক করে দিয়েছে, এখানে সীতারাম জিন্দাল স্কলারশিপে অ্যাপ্লিকেশন প্রোগ্রেসটা কিন্তু তোমাদের অনলাইনে হয় না, অফলাইন মোডে হয়ে থাকে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হয়, যেটা আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিওর শেষে। আর তোমরা ওই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি নিতে চাও তাহলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে আমাকে সেখানে মেসেজ করবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দিয়ে দেবো। সো এখানে দেখো সীতারাম স্কলারশিপ যেটা বললাম অফলাইনে হয়ে থাকে, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে এবং হাতে লিখে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হয়। এখানে সীতারাম স্কলারশিপের সাথে কী কী কপি পাঠাতে হয় সেটা দিয়ে দিয়েছে। দেখো মার্কশিট লাগবে, এখানে দেখো লাস্ট এক্সামের মার্কশিট, যেটা ইনকাম সার্টিফিকেট লাগবে, এখানে দেখো মেরিট
সার্টিফিকেট লাগবে, যেটা তোমাদের দেখো মেডিকেল ইঞ্জিনিয়ার ডিপ্লোমার স্টুডেন্ট হলে সেই সার্টিফিকেটটা তোমার লাগবে। এখানে দেখো যারা 11-12 তাদের এটা সাধারণত লাগবে না, এখানে একটি রসিদ দিয়ে থাকে, সেইটি তোমাদের কপি একটি জেরক্স কপি পাঠাতে হবে। এখানে দেখো হোস্টেলে থাকলে হোস্টেলের যে কপি বা যে রসিদটি থাকে সেইটি তোমাদের দিতে হবে। এছাড়াও এইগুলি ফিজিক্যাল ডিসেবল মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এই স্টুডেন্ট যারা রয়েছে তাদের সার্টিফিকেট লাগবে। যে সেই এসআর জিন্দাল অফলাইন যে ফর্মটি সেটি আমি তোমাদের দেখাচ্ছি, এই পিডিএফটি পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এছাড়াও তোমরা যে কোনো যে সাইবার এসআর জিন্দাল স্কলারশিপের ফর্ম বলবে সেখানে তোমাদের সাধারণত জেরক্স করে দিয়ে দেবে। সো যারা যারা অ্যাপ্লিকেশন পরবর্তী যে অনলাইন সব বা সাইবার ক্যাপ আছে সেখানে গিয়ে তোমরা এটি যে প্রিন্ট করে বার করে নিতে পারো। আর যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি 4টি পেজের, এটি তোমাদের হাতে লিখে স্পিড পোস্টের মাধ্যমে, মনে রাখতে হবে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, নর্মাল পোস্টের মাধ্যমে নয়। স্পিড পোস্টে পাঠাতে গেলে সাধারণত 70-80 টাকা মতো নেয়। সো এই অ্যাপ্লিকেশন ফর্মটি স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। আর এখানে ওয়েবসাইটটা দেখো, এখানে তোমরা গিয়ে এই যে ফর্মটি সেটি ডাউনলোড করে নেবে। এখানে দেখো www.sitaramjindalfoundation.org এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে এবং হাতে লিখে পাঠিয়ে দেবে। সো বিশেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।